নাচে গানে শেষ হলো দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের সাউথ ইস্ট সোয়েটার্স লিমিটেড ও জিএম অ্যাপারেলের বার্ষিক বনভোজন অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রতি বছরই হয়ে থাকে। এই রকম আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীরা উচ্ছ্বসিত ও আনন্দিত। এতে কর্মস্পৃহা বৃদ্ধি পায় বলে দাবি করেছে অনেক শ্রমিক এবং কর্মচারী। কর্মচারী ও কর্মকর্তা বৃন্দের কাজের উৎসাহ বাড়ানোই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। সকল কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ আনন্দের সাথে অনুষ্ঠান উপভোগ করেন এবং তারা জানান, অন্য শিল্প প্রতিষ্ঠান থেকে এই প্রতিষ্ঠান অনেকাংশেই আলাদা। অন্যান্য গ্রুপ থেকে আমাদের দেশবন্ধু অনেক অনেক আগায়া। এতে আমরা অনেক হ্যাপি, আমরা অনেক হ্যাপি, আমরা অনেক আনন্দিত, যাতে প্রতি বছর আরও কোম্পানি করে তাহলে আমরা আরও হ্যাপি থাকবো। সবসময় তো কাজে ব্যস্ত থাকা হয়, বছরে একদিন পিকনিক করা, অনুষ্ঠান করা, আমরা তো সব জায়গায় যাওয়া হয় না, তো বছরে একদিন আনন্দ করা, সবাই একসাথে হয়, এটা একটা আনন্দ। আমাদের চেয়ারম্যান স্যার অনেক অনেক ভালো একটা লোক, অনেক সুন্দর একটা প্রোগ্রাম করেছে আমাদের জন্য, আমাদের শ্রমিকের জন্য। আমরা চাই এরকম মানে প্রোগ্রাম পিকনিক আরও আরও জাকজমক হোক। অন্য অন্য ফ্যাক্টরিতে আমরা ঘুরি দেখছি, এরকম পিকনিক বা জাকজমক প্রোগ্রাম কোনো জায়গায় হয় না। ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান স্যার অনেক অত্যন্ত ভালো মনের মানুষ। করোনাকালীন সময় বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হলেও দেশবন্ধু গ্রুপের সকল প্রতিষ্ঠানই সচল ছিল। শ্রমিক ও কর্মচারীদের সকলকে ঘরে ঘরে 70% বেতন দিয়েছিল দেশবন্ধু গ্রুপ, যা করোনাকালীন সময় দেশের ইতিহাসে বিরল। আমরা 70% স্যালারি পেয়েছি, ডিউটি করিনি, আবার মানে আমার বাসায় বসে থেকে স্যালারি পেয়েছি। এই দুটি প্রতিষ্ঠানের 90% শ্রমিক ও কর্মচারী উত্তরবঙ্গের। এই বছর নতুন একটি কার্যক্রম যোগ করা হয়েছে, তা হলো এমপ্লয়ি অফ দ্য ইয়ারকে সম্মাননা প্রদান। যিনি সারা বছর একদিনও ছুটি নেননি কিংবা দেরি করে আসেননি, তাকে এই এমপ্লয়ি অফ দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শেষ হলো দেশবন্ধু গ্রুপের সাউথ ইস্ট সোয়েটার্স লিমিটেড এবং জিএম অ্যাপারেলস লিমিটেডের বার্ষিক বনভোজনের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি উপভোগ করতে পেরে সকল রকম কর্মচারী এবং কর্মকর্তা বৃন্দ অনেক বেশি আনন্দিত এবং উচ্ছ্বসিত। বিভিন্ন রকম বিনোদনের আয়োজন ছিল এই অনুষ্ঠানে, যেমন নাচ, গান, ম্যাজিক শো ইত্যাদি। সাউথ ইস্ট সোয়েটার্স লিমিটেড থেকে মাঞ্জুমা আফরোজ দিলিমা, দেশবন্ধু টেলিভিশন, ঢাকা।